নাম সুলভ কুমার পাল আমি গুপ্তা কলেজ অফ টেকনোলজিক্যাল সায়েন্সের বিফার্মে ফার্স্ট ইয়ার সেকেন্ড সেমের স্টুডেন্ট আমি কোনো প্রবলেমে পড়ে গেলে সে প্রবলেমটা ফেস করতে বা কোনো প্রবলেম থেকে বেরিয়ে আসতে প্রচুর ভয় পাই কেন জানি হয় অনেক ধন্যবাদ সুলভ কুমার পাল তোমাকে তুমি তোমার সমস্যার কথা জানালে যে যখনই কোনো সিচুয়েশন তোমার সামনে আসে প্রবলেম আসে সেখান থেকে বেরোতেও তোমার ভয় করে কিন্তু দেখো সমস্যা নিয়ে জীবনযাপন করাটা সেটা তো সুস্থ জীবনের লক্ষ্য নয় সেখান থেকে আমাদের অবশ্যই বেরোতে হবে তোমার কি ধরনের সমস্যা আসে সেটা আমরা জানি তবে যাই সমস্যা থাক না কেন সমস্ত সমস্যার কিছু না কিছু সমাধান কিন্তু এবং সেই সমাধানটা কিভাবে খুব সহজে তুমি খুঁজে বার করতে পারবে সেটা বলবেন দিদি আসলে মানুষ মানুষ অনেক দেখা যায় কিছু দুঃখ মানে দুঃখে থাকতে থাকতে অনেক দিন ধরে যদি বেশি দীর্ঘদিন ধরে থাকে মানে দীর্ঘদিন যদি টেনশন থাকে তাহলে অবসাদ অবসাদে চলে আসে অবসাদগ্রস্ত হয়ে যায় ঠিক তেমনি তাই টেনশন ধীরে ধীরে চললে বা অনেক দিন দুঃখে থাকলে এই দুঃখ বিলাসী হয়ে যায় দুঃখই ভালো তখন সুখ তাদের কাছে ন্যাচারাল হয়ে যায় সুখ দিলেও আর হজম হয় না আর সুখ ভালোও লাগে না আর সুখ এলেও ভয় হয় যদি অমঙ্গল হয়ে যায় বা যদি আবার দুঃখ আসে না সুখ হয় না তো এইভাবে কিছু থ তারা তৈরি করে রেখেছে আর ওরকম একটা কমফোর্ট জোন রেডি করে রেখেছে আর ওখানে সে মানে বাঁচে ওর থেকে বাইরে যেতে ভয় হয় অর্থাৎ এটা একটা নেগেটিভ থট তো এই নেগেটিভ থটের যে এই যে একটা এরিয়া এটাকে নিজেকে কিন্তু ওভারকাম করা প্রয়োজন কারণ সমস্যা কারো ভালো লাগে না যে আমি শারীরিকভাবে দেখি কোনো অসুখ বা কোনো প্রবলেম শারীরিকভাবে আমি অসুস্থ সেইটাকে আমি কতদিন পুষে রাখব কেউ তার পুষে রাখতে চায় না ওভারকাম করতে চায় যেমন সাত দিন জ্বর আছে না জ্বর থেকে আর বেরোবো না জ্বর থাক জ্বরই ভালো তা তো ঠিক নয় বা মাথা ব্যথাই ভালো তা আমরা দ্রুত কিন্তু সেটাকে মানে সারিয়ে সেরে ওঠার জন্য কিন্তু আমি মেডিসিন ইউজ করি ঠিক তেমনি তাই আমাদের মানব জীবনেও অনেক সমস্যা আসবেই এটা একটা খেলার মতো নিতে হবে হালকা আনন্দের সাথে আমার ভেতরের শক্তির দ্বারা সেটাকে প্রয়োগ করতে হবে সেই মানে হার জিত তো জীবনে রয়েছেই অসফলতা আসবে সফলতাও আসবে প্রত্যেকটা মানব জীবনই এসেছে যে যত অসফলতার সাথে লড়াই করেছে সে তত উচ্চ সফলতা শিখরে পৌঁছে গেছে একদম তো কোনো একটা সময় সমস্যাকে মানে ওভারকাম করার জন্য হয়তো চেষ্টাও করা হয়েছিল প্রয়াসও করা হয়েছিল কিন্তু ব্যর্থ ব্যর্থ হয়েছিল তারপর ধীরে সে মনে বসে গেছে নেক্সট যদি আমি এরকম কিছু অনেক সময় হয় না বড় কিছু মানে ছোট কিছু ঘটনা থেকে বেরোতে গেলেও যেমন বলে যে কিছু পেতে গেলে কিছু হারাতে হয় তো সেই হারানোটাই যদি আমরা ভয় পেয়ে যাই তাহলে আমি বড় কিছু পাবো কি করে তো এরকম অনেক সময় হয় বড় ঘটনা থেকে বেরোতে গিয়েও এমন কিছু হয়তো ক্ষতি হয়েছে কিছু দুঃখ পেয়েছে তো নেক্সট টাইম সে সিচুয়েশন এলেও সে মনে করে যে না বাবা যদি এবারও আমার কিছু ক্ষতি হয় ভয়টা একদম মানে রুট একদম মনের ভিতরে গভীরে মানে ধরে রেখেছে যে কোনো একজন ব্যক্তি আর কি তাকে যে মানে কোনো একটা সময় সে লিফটে হয়তো ওঠার সময় বা নামার সময় আটকে গিয়েছিল হ্যাঁ অনেক ফোন ঠোন করে লোকজন ডেকে আনা হয়েছে তারপর থেকে আর মানে প্রতিজ্ঞা করেছি আমি কোনোদিন লিফটে না সে কোনদিন আবার হঠাৎ একদিন বন্ধুরা জোর করে তাকে লিফটে নিয়ে যায় আর যাওয়ার সাথে সাথে ঘেমে ওঠে একদম হ্যাঁ বা কুকুর দেখলেও যদি কেউ কখনো কামড়ে দিয়ে একটা কুকুর সেটা একটা ফোবিয়া হয়ে কুকুর দেখলেও সে ভয় পালিয়ে যায় রাইট তো এই ভয়টা একটা ভ্রম বিচারের মধ্যে ধরে রেখেছে তো এই বিচারকে নতুন দিশা দেওয়া প্রয়োজন একটা সাহসী হয়ে ওঠা জীবনকে সুন্দরভাবে তৈরি করা সেখানে সে কি রকম ধরনের তার দিনচর্যাকে দিনচর্যাকে একটা প্রোগ্রাম বানানো আচ্ছা আর যত ব্যর্থ সময় আছে সে ব্যর্থ সময় থেকে নিজেকে বাঁচানো বা চেয়ে নেওয়া পজিটিভ লাইফস্টাইলের জন্য একটা নলেজ দরকার নিজের পরিচয় প্রথমে একটা কনশিয়াসনেস দরকার যে আমি ব্যর্থ চিন্তা করছি এই ব্যাপারগুলোকে একদমই প্রায়োরিটি দেওয়া উচিত সে বুঝতে পেরেছে সে বুঝতে পেরেছে যে আমাকে এটা থেকে কিন্তু ভয় হচ্ছে মানে যদি কিছু হয় যদি অমঙ্গল হয় ইত্যাদি ইত্যাদি তো এর থেকে বাঁচার জন্য মেডিটেশন আমাকে হেল্প করবে অবশ্যই আর পরমাত্মার নলেজ সেলফ পরিচয় এগুলো জানা খুব দরকার যত নিজেকে জানবো তত নিজে পিসফুল হতে পারবো পাওয়ারফুল হতে পারবো আর আমার লাইফটাও পারফেক্ট হয়ে উঠবে